গল্পের আজকের নতুন গল্প শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালী শ্রীপান্ত উনিশশো সালে বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তার লেখাপড়া ময়মনসিংহ আর কলকাতায় প্রকৃত নাম নিখিল সরকার শ্রীপান্ত তার নাম। তরুণ বয়স থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন গভীর গবেষণা করেছেন তার লেখা উল্লেখযোগ্য বইগুলি দেবদাসী ঠোগি ও হারে ইত্যাদি কথায় বলে না কালি কলম মন লেখে তিনজন কিন্তু কলম কোথায় আমি যেখানে কাজ করি সেটা লেখালেখিরই অফিস সবাই এখানে লেখক কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন আছে আর তার নিচে টাইপরাইটারের মতো একটি কিবোর্ড প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠছে পর্দায় আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবেই ছাপার জন্য তৈরি করে দেন একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ কলম কারোর সঙ্গে কলম নেই যদি বা কারোর কাছে গলা শুকনো ভোঁতা মুখ একখানা জোটে তবে তাতে লিখে আমার সুখ নেই দায় সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ ছাড়তে হয় অথচ আমাদের আপিসে সবাই বলেন লেখালেখির আপিস লেখকের কারখানা বাংলায় একটা কথা চালু ছিল না কালি নেই কলম নেই বলে আমি মুন্সি কালগুনে বুঝিবা আজ আমরাও তাই আমি গ্রামের ছেলে পঞ্চাশ ষাট বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়া গায়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক আমরা কলম তৈরি করতাম রোগা মাসের কঞ্চি কেটে মুশকিল হতো কলমের মুখটি চিরে দেবার সময় বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সুঁচলো হলেই চলবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিঁড়ে দেওয়া চাই তবে কালি পড়বে ধীরে ধীরে চুঁইয়ে কোথায় পড়বে না লেখার পাতে লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে মাস্টার মশাই দেখে বুঝে আড়াআড়ি ভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বাইরে ফেললে গরু খেয়ে নিলে নাকি অমঙ্গল অক্ষর জ্ঞানীনকে লোকে বলে ওর কাজে কক্ষর গো মাংস গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ আমরা কালিও তৈরি করতাম নিজেরাই অবশ্য মা পিসি দিদারাও সাহায্য করতেন প্রাচীনেরা বলতেন তিল ত্রিফলা শিমুল ছালা ছাগদুগদে করি মেলা লৌহপাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মশি ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র আমরা এত কিছু আয়োজন কোথায় পাব আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি বাড়ির রান্না হতো কাঠের উনুনে তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমত লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলেই হর্তুকি ঘষত কখনো কখনো মাকে দিয়ে চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাত সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো অল্প জলে তো তাই অনেক সময় টকবক করে ফুটতো তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে দেওয়া হতো দোয়াত মানে মাটির দোয়াত বাঁশের কলম মাটির দোয়াত আর ঘরে তৈরি কালি আর কলা পাতা বলতে গেলে তাই নিয়েই আমাদের প্রথম লেখালেখি এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম তখন মনে কষ্টই হয় মনে মনে ভাবি আচ্ছা আমি যদি যীশুখ্রিস্টের আগে জন্মাতাম যদি ভারতের জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নল খাগড়া ভেঙে নিয়ে আসতাম সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম হয়তো সূচালো করে কলমও বানাতাম হয়তো ফিনিশিও আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার সেই আমার কলম কি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা যার পোশাকই নাম স্টাইলাস তুলে দিত আমার হাতে তার বেশি কিছু নয় সিজার যে কলমটি দিয়ে কাশকাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জেরই ধারালো শলাকা কলম সেদিন খুনিয়ে হতে পারে বইকি। কি চিনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা তা বাঁশের হোক নলখাগরার হোক পাখির পালক আর ব্রোঞ্চেরই হোক এখন স্কুলের ছেলেমেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজেই পাওয়া যায় না খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় কাঁচের দোয়াতে কালির বদলে দুধ ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম পালকের কলম তো আর চোখেই দেখা যায় না তার ইংরেজি নাম কুইল লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই উইলিয়াম জোনস কিংবা ক্যারি সাহেবের সমুন্সী ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোঁজা পালকের কলম এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্রও বের করেছিলেন যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো তাতেও রয়েছে ধারালো ব্লেড পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম পালকের কলম তো দূরস্থান দোয়াত কলমই বাজ কোথায় কোনো কোনো আফিসে দেখা যায় টেবিলের ওপর সাজানো রয়েছে দোয়াত কলম কিন্তু সেসব ফাঁকি মাত্র ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বেশি বল পেন মাত্র তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতা চৌরঙ্গির পথে গিজগিজ করে ফেরিওয়ালা তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি এক হাতে দশ কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনও দেখা যায় সস্তা চূড়ান্ত ফলে প্রত্যেকেরই পকেটে কলম শুধু কি পকেটে পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্য দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন ছেলেবেলায় একজন দারোগাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোঁজা আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয় কাঁদের ছোট্ট পকেটে সাজানো কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করে সেটা অবশ্য ইচ্ছাকৃত নয় ভিড়ে ট্রামে বাসে যাতায়াতের ফল মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন কে একজন চেঁচিয়ে উঠল ও দিদি আপনার খোঁপায় কলম বিস্ফোরণ কলম বিস্ফোরণ সময় বলা হতো কলমে কায়েস চিনি গোপেতে রাজপুত এখন কলম বা গোপ কোনো কিছুই আর বিশেষ কারণ নয় কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন সত্যি বলতে কি কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমাররাও এখন আর কলম নিয়ে হাত সাঁপাইয়ের খেলা দেখায় না কলম তাদের কাছে আজ অস্পৃশ্য পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে একদিন অপুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান সেকালে আরও অনেক ব্যবসায়ের মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন একবার গিয়েছেন আরেকজন ব্যবসায়ের সঙ্গে চুক্তিপত্র সই করতে দলিল কিছুটা লেখা হয়েছে এমন সময় দুয়াট হঠাৎ উপুর হয়ে পড়ে গেল কাগজে আবার তিনি ছুটলেন কালির সন্ধানে ফিরে এসে শোনেন ইতিমধ্যে আরেকজন তৎপর ব্যবসায়ী শৈশবুজ সঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন আর নয় এর একটা বিহিত তাকে করতেই হবে ব্যাস জন্ম নিল ফাউন্টেন পেন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনব বলে দোকানি জানতে চান কি কলম ব্যাস ভ্যাবা চেকা খেয়ে গেলাম তিনি আউড়ে চলেছেন পার্কার সেফার ওয়াটারম্যান সোয়ান না পাইলট কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন আমার মুখের দিকে তাকিয়ে বুঝতেও পারলেন আমার পকেটের অবস্থা তবে হ্যাঁ সস্তার একটা পাইলট নিয়ে যাও জাপানি কলম কিন্তু দারুণ বলি মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটি কাঠের বোর্ডের উপর সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয় তার দিকে ভঙ্গিটি ঠিক রকমই সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন এই দেখো নিব ঠিক আছে দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম পরে নামি দামি আরও নানা নামে নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে ফাউন্টেন পেনের এক বিপদ তা লেখককে নেশাগ্রস্ত করে অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ ডজনং দুয়েক তো হবেই পারি ছিল বেশ কয়েক রকম শৈলজানন্দ বলেছিলেন এই নেশা পেয়েছি আমি শরদ্দার কাছ থেকে হ্যাঁ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারও ছিল ফাউন্টেন পেনের নেশা আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন আমাদের ঝর্ণা কলম গায়ে ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে আমি ছিলাম কালী কলমেরই ভক্ত অর্থাৎ দোয়া তার নিবের কলমের বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরের হাই স্কুলে ভর্তির পর কালি বানানোও বন্ধ তখন কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম কালির ট্যাবলেট বা বড়ি গুলি দিয়ে লাল নীল দুরকম রকম বড়ি পাওয়া যেত অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে তাদের বাহারি সব নাম কাজল কালি সুলেখা ইত্যাদি বিদেশি কালিও পাওয়া যেত তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব যার যেমনটি চাই হ্যাঁ বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক একসময় সেসব গরুর শিং নয় তো কচ্ছপের খোল কেটে তৈরি খুবই টেকসই পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায় তাই এই ব্যবস্থা কখনো বা শিংয়ের নিবের মুখে বসানো হতো হিরে ফাউন্টেন পেনের প্লাটিনাম সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি আরও পোক্ত করা হতো এসব করে রকমারি চেহারা সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন কঞ্চির কলম খাগের কলম পালকের কলম সব উধাও সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতের টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম সেগুলো সাজিয়ে রাখার আসবাব মাত্র কালী রাধার ব্লটিং পেপার সব এক সময় লেখা শুকনো হতো বালি দিয়ে পরে ব্লটিং পেপারে সব মিলে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান দুয়ার যে কত রকম হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত কাচের কাঠগ্লাসের পোরসেলিনের শ্বেতপাথরের জেডের পিতলের ব্রোঞ্জের ভেড়ার সিংয়ের এমনকি সোনারও গ্রামে কেউ একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতে বেঁচে থাকো বাছা তোমার সোনার দোয়াত কলম হোক সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে সাহিত্য এবং ইতিহাসে নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম এই সব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার দান্তে মিল্টন কালিদাস ভবভূতি কাশীরাম দাস কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন কোথায় গেল সেসব দিন এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বুঝিবা যায় যায় এখন বল পেন বা ডট পেন এক রোগা লিগলিকে রিফিলে কে কত দূর দৌড় পারে তা নিয়ে তার গর্ব ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে সাতশো রকম নিব যারা গান চর্চা করেন তাদের জন্য যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে একটি কলমের দাম ধার্য হয়েছে আড়াই হাজার পাউন্ড এক পাউন্ড সমান পঁচাত্তর টাকা হিসাব করে দেখো কত টাকা হয় সে কলমে সোনার অঙ্গ হীরের হৃদয় সোনায় গড়ায় হীরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই দামি বল পয়েন্টও আছে বটে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয়ই বোধ করেছেন মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য তবে কি আর রইল বঙ্কিমচন্দ্র লিখেছিলেন লাঠি তোমার দিন ফুরাইছে কলমের দিনও কি ফুরালো হতেও পারে কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা যারা ওস্তাদ কলম্বাস তাদের বলা হলো ক্যালিগ্রাফিস বা লিপি কুশলী মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান শুধু মুঘল কেন বিশ্বময় সব দরবারই আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদারদের লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন তাদের ভরণপাষণের ব্যবস্থাও করতেন সাধারণ গৃহস্থ লিপিকারকদের ডেকে পুঁথি নকল করাতেন এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায় সমানই সমশীরষানি ঘনানি বিরলানি চ সব অক্ষর সমান প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন এক একজনের যাকে বলে মুক্তর মতো হস্তাক্ষর অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ সাত টাকা কিছু কাপড় আর মিঠাই এক সাহেব লিখে গেছেন উনিশ শতকের বারো আনায় বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত তবু পুঁথির কত না মাহাত্ম তাকে ঘিরে লিপিকরের কতই না গর্ব অনেক পুঁথিরই খবরদার এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টাও না করে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর ফাউন্টেন পেনও হয়তো আভাস ইঙ্গিতে তাই বলতে চায় কেন না, অনুষঙ্গ হিসাবে ব্যারেল কার্টিজ এসব শব্দ শোনা যায় কিন্তু কদাচিত বারুদের গন্ধ কানে পৌঁছায় অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যিই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রুর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে কলকাতার ইতিহাসেও এ ধরনের ডুয়েল বা দৈরথের কাহিনী রয়েছে সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যে কেউ কলম আঁকড়ে পড়ে আছেন তখন বেশ ভালোই লাগে ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি অন্নদাশঙ্কর রায় গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায় তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদাকালো ছবি কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর আমি কালিখেকে কলমের ভক্ত বটে কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই না ইতিমধ্যে বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি মনে মনে সেই ফরাসি কবির মতো বলছি তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভীরু তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক ধরে নাও আমি মৃত একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায় অসাধারণ লেখক তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডোমরুধরে স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন প্রচুর লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ